একদা একটি গ্রামে বসবাসকারী একজন ব্যক্তির পিতা বার্ধক্যজনিত কারণে মারা যান। পিতার মৃত্যুর পর সেই ব্যক্তিটি তার পিতার শান্তি কামনার জন্য গৌতম বুদ্ধকে দিয়ে পূজা করানোর পরিকল্পনা করেন। মহাত্মা বুদ্ধ যেহেতু এক পরম পূজনীয় ব্যক্তিত্ব ছিলেন, তাই তিনি মনে করেন যে বুদ্ধ যদি তার পিতার পূজা করেন তাহলে নিশ্চয়ই তার পিতার স্বর্গলাভ হবেই। তাই যথারীতি সেই ব্যক্তি বুদ্ধের কাছে গেলেন এবং তাকে বললেন, প্রভু আপনি যদি দয়া করে আমার মৃত পিতার উদ্দেশ্যে অন্তিম পূজাটি করেন তাহলে সেটি খুবই ভালো হয়, এর ফলে আমার পিতা স্বর্গলাভ করবেন। গ্রামের বাকি পুরোহিতরা এই পুজোটি করতে পারতেন, কিন্তু তারা বললেন আপনার হাত দিয়েই সেই পুজোটি সম্পূর্ণ হলে সব থেকে মঙ্গলময় হবে আমার পিতার ক্ষেত্রে। সব কথা শোনার পর বুদ্ধ সেই শোকার্ত ব্যক্তিটিকে বললেন, যাও গিয়ে এক লোটা ভর্তি পাথর, এক লোটা ভর্তি মাখন নিয়ে এসো এখানে। এরপর সেই ব্যক্তিটি দৌড়ে গিয়ে গ্রাম থেকে সেই দুটি জিনিসকেই এক এক লোটায় ভর্তি করে আনলেন সেখানে। এবার বুদ্ধ তাকে এটাও বললেন যে সে যেন দুটি জিনিসকে নদীতে ভাসিয়ে দেয় এবং সেই সাথে মন্ত্র উচ্চারণ করতে থাকে যতক্ষণ না সেই দুটি লোটা একেবারে জলে উল্টে না যায়। অবশেষে কিছুক্ষণ পর সেই ব্যক্তিটি সেই সব করে ফিরে আসলো বুদ্ধের কাছে। সেই দেখে গৌতম বুদ্ধ তার থেকে সমস্ত ঘটনার কথা জানতে চাইলেন। সেই ব্যক্তিটি তখন বলল, প্রভু পাথর ভর্তি লোটাটি জলে ডুবে যায় কিছুক্ষণের মধ্যেই, কিন্তু মাখন ভর্তি লোটাটি ভাসতে থাকে জলের উপরে। বুদ্ধ তখন তাকে বললেন, যাও এবার গিয়ে সেই পুরোহিতদের বলো তারা যেন মন্ত্রের দ্বারা সেই নদীতে ভাসমান মাখন ভর্তি লোটাটিকে যেন ডুবিয়ে দেয় এবং পাথর ভর্তি লোটাটিকেও জলে ভাসিয়ে তোলে। তখন সেই ব্যক্তিটি বললেন, প্রভু পুরোহিত চাইলে যতই মন্ত্র পড়ুক না কেন তারা কোনোদিনই সেই পাথর ভর্তি লোটাটিকে পুনরায় জলের উপরে নিয়ে আসতে পারবে না। তখন ঠিক এই কথার প্রত্যুত্তরে বুদ্ধ তাকে বললেন, ঠিক এইভাবেই তুমি যতই পূজা পাঠ মন্ত্রচারণ বা তপস্যা করো না কেন এর ফলে কোনোভাবেই কারো স্বর্গলাভ বা নরকলাভ সম্ভব নয়। স্বর্গ কিংবা নরক প্রাপ্তি সেটা তো মানুষের কর্মের উপর নির্ভর করে, আর কোনো মানুষ তার কর্মের দ্বারাই ফল লাভ করে থাকে। যে মানুষ যত ভালো কর্ম করবে বা ভালো কর্মে লিপ্ত থাকবে তার ফল অবশ্যই ভালো হবে, কিন্তু যে মানুষ কুকর্ম করবে সর্বদা এবং মানুষের হানি করতে লিপ্ত থাকবে তার ফল একদিন নিশ্চয়ই খারাপ হতে বাধ্য। তো বন্ধুরা, এই কাহিনীটি থেকে এটা তো আমরা স্পষ্টই বুঝতে পারলাম যে পূজার্চনা বা যজ্ঞ কিংবা তপস্যা করলেই যে কারো স্বর্গলাভ বা নরকলাভ হবে মৃত্যুর পর সেটা আমাদের একদমই ভুল ধারণা। মানুষের কর্মই বিচার করে তার ভাগ্য। আর আমি মনে করি স্বর্গ নরক বলে মৃত্যুর পর কিছুই হয় না। স্বর্গ কিংবা নরকের অনুভূতি আমরা সবাই আমাদের জীবনে বেঁচে থাকার অবস্থাতেই অনুভব করতে পারি। আপনাদের কি মনে হয় অবশ্যই সেটি কমেন্ট করে জানান। যে মানুষ ভালো কাজ করবে দিনের পর দিন মানুষের সেবায় লিপ্ত থাকবে, দান করবে কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াবে, প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে আনন্দের সাথে কাটাবে, সেই একমাত্র এই জীবনটাকে স্বর্গ হিসাবে অনুভব করবে সর্বদা। কিন্তু যে মানুষ সর্বদা অসৎ চিন্তা করবে, মানুষের হানি করার চেষ্টায় নিজেকে লিপ্ত রাখবে, অসৎ পন্থায় অর্থ উপার্জন করবে কিংবা শক্তির অসৎভাবে প্রয়োগ করবে, তার জীবনে হয়তো সাময়িক সুখ আসবে ঠিকই, কিন্তু তার এই অসৎ কর্মের প্রভাবে সে যেন কোনোদিনই সুখী হতে পারবে না। কোনো না কোনো দিন তার কর্মফল ভোগ করবে সে, সে জীবনে তো ভোগ করুক না করুক, তখন সেই পরিস্থিতিতে তার কাছে নরক হিসাবে পরিণত হতে একদম বাধ্য। বন্ধুরা, ভিডিওটি এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।